नमस्कार बंधु आदिभिकल आपनलोगक आमार यूट्यूब चैनल राजीव टेक्नोलॉजी स्वागत जानिछो। बंधु आदिभिकल आज पुवार आंतरिक गुरुत्वपूर्ण खबर आपनलोगर बाबे लै आहिछो। एई खबर केटा आपनलोगर बाबे बहुते गुरुत्वपूर्ण गोटिके भिडिओटो स्किप नकराकै प्रथम पुरा शेष लगे चाइ थाकक आरु जदिहे चैनलटो नतुनकै आहिछे चैनल सब्सक्राइब करि काखते बेल आइकन प्रेस करि काखते का अल अपशन क्लिक करि दिबा मेनिकर धरणे नतुन नतुन आपडेटबो प्रत्येक दिनै सकलक आवत नोटिफिकेशन पाइ जाबोलै। तो बेसी पलम नकरि आजर भिडिओटो आरम्भ करिछो। आहो जे प्रथमटो गुरुत्वपूर्ण खबर लैहिछे बीटीसी त्रिपुन बरा आरु আজমল দুয়ে প্রাসঙ্গিক নহয় দত্ত হিমন্ত বিশ্বকর্মা। আজি এই মুহূর্তত বিটিসি নির্বাচনত রিপুন বরা আর আজমল দুয়ে প্রাসঙ্গিক নহয়। বিটিসি নির্বাচনের বাবে উদালগুড়িত প্রচার অভিযানত ব্যস্ত থাকার মুহূর্ততে স্বাস্থ্যমন্ত্রী দত্ত হিমন্ত বিশ্বকর্মায় সাংবাদিকর আগত প্রকাশ করিলে এই কথা। মন্ত্রীগুলিয়ে মাজবাটরপরা রৌতালয় 20 কিলোমিটার রেলীত অংশগ্রহণ করে। উল্লেখ করে যে উদালগুড়ি আর বাক্সাত প্রথম পর্যায়ের নির্বাচনত বিজেপির 90% আসনত বিজয়ী হব। আনুষ্ঠানিকভাবে আঁচু এড়িলে লুৰিণজ্যোতি গগৈয়ে, অচিৰেই যোগদান করব জাতীয় পরিষদত। আঁচুরপরা আনুষ্ঠানিক বিদায় লুৰিণজ্যোতি গগৈ। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত আঁচুর বিশেষ অনুষ্ঠানত লুৰিণজ্যোতি গগৈ আনুষ্ঠানিকভাবে আঁচু ত্যাগ করলে। আনহাতে অচিৰেই লুৰিণজ্যোতি গগৈয়ে যোগদান করব জাতীয় পরিষদত। জাতীয় পরিষদর অভিবর্তনের পূর্বেই যোগদান করব লুৰিণজ্যোতি গগৈয়ে। অহা 16 আর 17 ডিসেম্বর শিবসাগরত অনুষ্ঠিত হব জাতীয় পরিষদর জাতীয় অভিবর্তন। 16 ডিসেম্বর ঘোষণা করা হব দলের পূর্ণাঙ্গ সমিতি। উক্ত অভিবর্তনতে জাতীয় পরিষদর সংবিধান গৃহীত হব। জাতীয় অভিবর্তনত 1 লাখের অধিক লোক সমবেত করার লক্ষ্য স্থির করেছে। কৃষি আইন বাতিল নকরিলে দেশজুড়ি হব প্রতিবাদ মমতা বেনার্জী। দেশের বিভিন্ন প্রান্তত কৃষকসকলে অব্যাহত রাখিছে প্রতিবাদ। এই প্রতিবাদক সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী কেন্দ্রীয় সরকারক তীব্র সমালোচনা করে। মমতা বেনার্জী কয় যে যদি নতুন কৃষি আইন বাতিল করা নহয় তেন্তে দেশজুড়ি প্রতিবাদ সাব্যস্ত করা হব। মমতা বেনার্জী কৃষি আইনের বিরোধিতা করে আহিছে। শেহতীয়াকে দাবি করেছিল যে কৃষি আইনক লৈ বিজেপি কোনো রাজনৈতিক দলে সমর্থন জানা নাই। তারপরও বিজেপি এই আইন বলবৎ করব বিচারে। উল্লেখ যে যা প্রায় 8 দিন ধরে দিল্লির সীমান্তবর্তী এলাকাত প্রতিবাদ অব্যাহত রাখিছে কৃষকসকলে। 5 ডিসেম্বর মধ্য অসম বন্ধ ঘোষণা ভূত বর্জন হুঙ্কার তিওয়া জনজাতির। 5 ডিসেম্বর তিওয়া স্বায়ত্ত শাসিত পরিষদের নির্বাচনের পূর্বেই সদৌ তিওয়া ছাত্র সন্থার তিনিটাকৈ মধ্য অসম বন্ধ কার্যসূচী তিওয়া জনজাতীয় লোকে বর্জন করিব ভোট। আজি মরিগাঁওত তিওয়া ছাত্র সন্থা আর ভাতৃ সংগঠনে সংবাদমেলযোগে প্রকাশ করেছে এই কথা। তিওয়া স্বায়ত্ত শাসিত পরিষদের নির্বাচনের দিন ঘোষণার পাছতেই তিওয়া স্বায়ত্ত শাসিত পরিষদের আইনক অবমাননা করে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করব বিচারক তীব্র প্রতিবাদ জানাইছে তিওয়া ছাত্র সন্থায়। ভোটার তালিকা এতিয়াও রাইজর হাতত পড়া নাই আর নির্বাচনের দিন ঘোষণা করেছে বলে অভিযোগ তিওয়া ছাত্র সন্থার। এতিয়াও তিওয়া জনবসতি প্রধান 124 গাঁও তিওয়া স্বায়ত্ত পরিষদত অন্তর্ভুক্ত নকরাকৈ আর বিসংগতিপূর্ণ ভোটার তালিকা সংকোচন নকরাকৈ অনুষ্ঠিত করবলৈ লওয়া হয়েছে এই নির্বাচন। এই গুরুতর অভিযোগ করেছে তিওয়া ছাত্র সন্থায়। ইয়ারোপরি মুখ্যমন্ত্রী আর রাজ্য সরকারক মিছার আশ্রয় লৈছে বলে মন্তব্য করেছে ছাত্র সন্থায়, যার বিরুদ্ধে 5 ডিসেম্বর 37 ঘণ্টা মধ্য অসম বন্ধর ঘোষণা করেছে তিওয়া সংগঠন সমূহে। তিওয়া পরিষদর 25 আসন সংরক্ষণ হব লাগে কিন্তু 23 আসনহে সংরক্ষণের ব্যবস্থা করেছে। দাবি সমূহ মানি নললে তিওয়া পরিষদর নির্বাচন বর্জন হুঙ্কার প্রদান করেছে তিওয়া ছাত্র সন্থায়। কোভিড-19 প্রটোকল রক্ষা করে বিটিসির ভোট গ্রহণ সময়সূচী 1 ঘণ্টালে বৃদ্ধি। রাজ্যিক নির্বাচন আয়োগের নির্দেশ মর্মে বিটিসি 4 জেলার 2টা পর্যায়ত নির্বাচন সুরক্ষিতভাবে অনুষ্ঠিত করবল বদ্ধপরিকর অসম আরক্ষী। বিটিসির 2টা পর্যায়ত সুচারুরূপে নির্বাচন অনুষ্ঠিত করবলে সাজু হয়েছে রাজ্যিক নির্বাচন আয়োগ। ইতিমধ্যে রাজ্যের আটাইকটা রাজনৈতিক দলে ব্যাপক হারত নির্বাচনী প্রচার চলাইছে। বিটিসির আকাশ পতাক মুখরিত করে তুলিছে। বিজেপিয়ে সেনর এজাতর দরে নামিছে নির্বাচনী প্রচারত। বহি থাকানে বিটিসির 17 বছরে শাসন করা হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ সমান্তরালকে বিটি আর চুক্তির পিছত বিটিসি দখলের দৌড়ত অবতীর্ণ হয়েছে প্রমোদ বড়ো নেতৃত্বাধীন UPPL। শেহতীয়াকৈ বিটিসির কংগ্রেস আর বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AODFর হেলিকপ্টার লৈ নির্বাচনী প্রচারত নামিছে। 7 আর 10 ডিসেম্বর 2টা পর্যায়ত অনুষ্ঠিত হবলগীয়া 40টা পরিষদের সমষ্টির নির্বাচনের বাবে রাজ্যিক নির্বাচন আয়োগে জারি করেছে কেতবোৰ নীতি নির্দেশনা। মহাব্যাধি করোনার
কোভিড 19 প্রটোকল রক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত করবলে এটা হাজার রাজ্যিক নির্বাচন আয়োগ। এই ক্ষেত্রে ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হব পুয়া 7:30 বজার পর আবেলি 4:30 বজালেকে। রাজ্যিক নির্বাচন আয়োগে সদরি করা মতে বিটিসি দুটা পর্যায়ে 23,82,000 37 জন ভোটারে 3,143 ভোট কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করব। রাজ্যিক নির্বাচন আয়োগের নির্দেশ মর্মে বিটিসি 4 জেলাত দুটা পর্যায়ত নির্বাচন সুরক্ষিতভাবে অনুষ্ঠিত করবলে বদ্ধপরিকর আরক্ষী। আরক্ষীর সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই বিটিসি পরিদর্শন করেছে। আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই বিটিসি নির্বাচনের 30টা অর্ধসামরিক বাহিনী কোম্পানি মোতায়েন করা হয়েছে বলে সদরি করেছে। মুঠতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি নোহাক শান্তিপূর্ণভাবে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করবলে সাজু আরক্ষী আর রাজ্যিক নির্বাচন আয়োগ। ইপিনে বিপিএফ ত্যাগ করে বিজেপিত যোগদান করা বিশ্বজিৎ দৈমারীক পরবর্তীকালত লোকসভা নির্বাচনলে প্রক্ষেপ করব বলে জানিবা গৈছে। ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ পদরপরা পদত্যাগ করা দৈমারে বিজেপির হয়ে বর্তমান বিটিসি নির্বাচনী প্রচারত ব্যস্ত। কৃষি আইন বাতিলের দাবিত মরিগাঁওত প্রতিবাদী অবস্থান। কেন্দ্রীয় সরকারে সমগ্র দেশতে রূপায়ণ করা কৃষক বিরোধী আইন শীঘ্রে বাতিলের দাবি বুধবার মরিগাঁও শহর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তির সদস্য সকলে। মরিগাঁও বিহুজলি প্রাঙ্গণত অনুষ্ঠিত হওয়া প্রতিবাদী কার্যসূচী সংগঠন কেটে বিজেপির নেতৃত্বাধীন উভয় সরকারখনে কঠোর ভাষায় সমালোচনায় থাকা সরকার আর দিল্লির প্রতিবাদী কৃষকর দাবি মানি লোক। কৃষকর ব্যাপক ক্ষতি সাধন করা কৃষক তথা বিরোধী আইন বর্জন করক, ইআইএ বাতিল করক আজি স্লোগানে উত্তপ্ত করে তোলে মরিগাঁও শহর সামগ্রিক পরিবেশ। প্রতিবাদস্থলীর সংগ্রামী সদস্যসকলে কেন্দ্রীয় আর রাজ্যিক ফেসিস্ট সরকারখন সকিয়াই দিয়ে কয় যে বনিয়া গোষ্ঠী সকাহ দিয়ে কার্যকলাপসমূহ বন্ধ করে যদি সরকারে তৎকালে কৃষক বিরোধী আইন আর কৃষকসকলের জ্বলন্ত সমস্যাসমূহ সমাধান নকরে তেতিয়াহলে আগন্তুক সময়ত দিল্লী পাঞ্জাবের দরে অসমতো শদিয়ারপরা ধুবুরী লৈ রাইজর সহযোগত ব্যাপক গণ আন্দোলন গড়ি তোলা হব। প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক দেবজিৎ পাটর, সদু অসম কৃষকর সংঘ কার্যকরী সভাপতি তুলসী ডেকা, কে এম এছ এছৱৰ প্রাক্তন সভাপতি ৰাতুল হাজৰিকাকে ধরে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির প্রায় সহস্রাধিক সদস্যই উক্ত কার্যসূচীত অংশগ্রহণ করে। করোনার মাজতো 1.5 কোটি পেকেজর চাকরি লাভ করলে আইআইটি ছাত্রই। করোনা মহামারীয় জুরুলা করলে করার দেশের অর্থনীতি জুরুলা করে পেলাইছে। এই দুর্দশার সময়তে আইআইটি মাদ্রাসার এই খবরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আইআইটি মাদ্রাসার এগারী ছাত্রক আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা আইটি কোম্পানি 1.5 কোটি টাকার পেকেজর বাবদ কোনো নিয়োগ করেছে। কোনে দিছে 1.5 কোটি চাকরি? আইআইটিত পড়ার বাবে প্রস্তুতি চলা ছাত্রর মনত গঢ় লওয়া সকলতকৈ ডাঙৰ কথাটো হল যে আইআইটিত পঢ়িলে কোটি টকা পেকেজৰ চাকৰি লাভ কৰিব। সকলোৱে নাপালে প্ৰত্যেক বছৰ কিছু সংখ্যক ছাত্ৰই কোটি টকীয়া পেকেজ লাভ কৰে। এইবাৰো এনেকুৱা ঘটনা সংঘটিত হ'ল। আইআইটি মাদ্ৰাজৰ এগৰাকী ছাত্ৰক আমেৰিকাৰ আইটি কোম্পানী সজিজ দিয়ে $2,00,000 অৰ্থাৎ প্ৰায় 1.5 কোটি টকা পেকেজৰ চাকৰিত নিয়োগ কৰিলে। ইয়ারপরই আইআইটি বোম্বের এগারী ছাত্রক নেদারল্যান্ডের একটা কোম্পানি 1,57,000 ইউরো অর্থাৎ প্রায় 1.94 কোটি টাকার পেকেজর চাকরিত নিয়োজিত করেছে। এই বছর অতিমারীর আইআইটি সমূহত অনলাইন সাক্ষাৎকারের দ্বারা কামত নিয়োজিত করা হয়েছে। আইআইটি বোম্বে ছাত্রগুলোকে কৈছে যে করোনা মহামারী বিভীষিকার সময়ত এনে ধরনের নিয়োগ করা হব বলে আশা করা নাছিল। নেদারল্যান্ডের কোম্পানিটি আইআইটি বোম্বের 7 ছাত্রক বাছনি করেছে। কোয়ালকম কোম্পানি আইআইটি বোম্বের পর 11 আর মাদ্রাজের পর 8 ছাত্রক বাছনি করে উলিয়াইছে। কোয়ালকম কোম্পানি 43.4 লাখ টাকার পেকেজরে কামত নিয়োজিত করেছে। আন কোম্পানি সমূহ অর্থাৎ ওয়ার্ল্ড কান্টে 39.7 লাখ, মার্গন টেন্ডেলিয়ে 47.2 লাখ আর ক্যাব কোম্পানি উদ্ভাবনে 35.3 লাখ টাকার চাকরি নিয়োগ করার কথা ঘোষণা করেছে। প্রকৃত যোদ্ধার মানসিকতা কেতিয়াও পলায়নবাদী হব নোৱাৰে। আবেগী হৈ আশ্ৰুপৰ আনুষ্ঠানিক বিদায় ললে লুৰিণজ্যোতি গগৈয়ে। নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনৰ সময়ত ৰাইজে দিয়া ধনৰাশি নতুন কেন্দ্ৰীয় বিষয়ববীক অৰ্পণ কৰিলে লুৰিণজ্যোতি গগৈয়ে। আজি সদু অসম ছাত্ৰ সন্থাৰ পৰা আনুষ্ঠানিকভাৱে বিদায় ললে লুৰিণজ্যোতি গগৈয়ে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আশ্ৰুৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হোৱা বিদায় সভাত ভাষণ প্ৰদান কৰি আবেগী হৈ পৰে লুৰিণজ্যোতি গগৈ।
লুৰিণজ্যোতি গগৈয়ে কয় যে এতিয়াৰ পৰা আমাৰ পথ বেলেগ বেলেগ যদিও আমি একেলগে মিলিত হ'ম। ছাত্ৰ সন্থাৰ জৰিয়তে এক নতুন বাট পালোঁ। সেই বাট দেখুৱালে বিশ্ববিদ্যালয়ৰ আচৰ গোটে। মাচুল বৃদ্ধিৰ পৰা আৰম্ভ কৰা যাত্ৰা আজি বিশ্ববিদ্যালয়ত সমাপ্ত হৈছে। আমি পোৱা বিশ্বাসঘাতকতা কেৱল 1%, বাকী সকলোৱে সংগঠনৰ বাবে নিস্বাৰ্থভাৱে সেৱা আগবঢ়াইছে। আমাৰ যাত্ৰা ছাত্ৰ সন্থাৰ পৰা পৃথক নহয়। লুৰিণ গগৈয়ে লগতে কয় যে আমাৰ প্ৰত্যেকৰে দায়িত্ব হ'ব ছাত্ৰ সন্থাৰ দায়িত্ব দৰ্শনক ন্যায় প্ৰদান কৰা, ছাত্ৰ সন্থাৰ যি অংগীকাৰ আছে সেই অংগীকাৰ সকলোৱে পালন কৰা, জয় আই অসম কোৱাৰ যি পৰিৱেশ সেয়া ধাৰা নতুন বিষয়ববীকে পালন কৰিব, সমালোচনা ছাত্ৰ সন্থাৰ বাবে এক আশীৰ্বাদ। যোৱা 5 বছৰ ছাত্ৰ সন্থাৰ ওপৰত বহুতো কুটকৌশল ৰচনা কৰিছিল। নলবাৰী বিজনী যোৱা সেৱা দেখিছিলোঁ, সাম্প্ৰদায়িক শক্তিয়ে ছাত্ৰ সন্থাক অৱদমন কৰিব বিচাৰিছে, কিন্তু ছাত্ৰ সন্থাক কেতিয়াও অৱদমন কৰিব নোৱাৰে। ছাত্ৰ সন্থা এক সাগৰৰ ঢৌ, কোনোবাই শিলটো দিয়ে সাগৰৰ ঢৌ সৃষ্টি কৰিব নোৱাৰে। ছাত্ৰ সন্থাই চুনামি সৃষ্টি কৰিব পাৰে। ছাত্ৰ সন্থাৰ পতাকা সদায় জিলিকি থাকিব। মা দেউতাক দিয়া সময়তকৈ মই ছাত্ৰ সন্থাক অধিক সময় দিছিলোঁ। মোৰ মাৰ কঁকালৰ পৰা তথাপিও মই সময় দিব নোৱাৰিছিলোঁ। এয়া হৈছে ছাত্ৰ সন্থাৰ প্ৰতি ভালপোৱাৰ প্ৰত্যাহ্বানক নেওচি সকলো কাম আমি আগবাঢ়ি যাব লাগিব। পইল মাৰি মানসিকতা কেতিয়াও প্ৰকৃত যোদ্ধা হ'ব নোৱাৰে। সংকটৰ মাজত আগবাঢ়ি যাব লাগিব, কিন্তু লক্ষ্য স্থিৰ হ'ব লাগিব। অৰ্জুনৰ নিচিনাকৈ মোৰ লক্ষ্য স্থিৰ, এনেদৰে কয় লুৰিণজ্যোতি গগৈয়ে। ইফালে নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনৰ সময়তে ৰাইজে দিয়া ধনৰাশি নতুন কেন্দ্ৰীয় বিষয়ববীক অৰ্পণ কৰিলে লুৰিণজ্যোতি গগৈয়ে। মুঠ ধনৰাশিৰ পৰিমাণ 551,152 টকা। সংকটত দেশৰ চিকিৎসক, কৃষকৰ পিছতে এইবাৰ ৰাজপথত নামিব চিকিৎসক। উচ্চতম ন্যায়ালয়ে দৰমহা নোপোৱা ডাক্তৰসকলক দিল্লী উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিবলৈ আহ্বান জনাইছে। উচ্চতম ন্যায়ালয়ে কয় যে আবেদনকাৰী উচ্চ ন্যায়ালয়ত এই বিষয়ৰ বাবে আবেদন কৰা উচিত। প্ৰকৃততে দিল্লীৰ উত্তৰাঞ্চলৰ নগৰপালিকাই হিন্দুৰাম আৰু কস্তুৰবা হস্পিটেলৰ ডাক্তৰ আৰু চিকিৎসা কৰ্মী বিগত কিছুমান ধৰি কোনো ধৰণৰ দৰমহা লাভ কৰা নাই। ইয়াৰ বিৰুদ্ধে ডাক্তৰসকলে IIMৰ জৰিয়তে উচ্চতম ন্যায়ালয়ক আবেদন দাখিল কৰিছিল আৰু ইয়াৰ মাজতেই MDAয়ে অনিৰ্দিষ্টকালীন ধৰ্মঘট কৰাৰ ধৰ্মক দিছিল। উল্লেখ্য যে IIMত প্ৰায় 1,200 জ্যেষ্ঠ চিকিৎসক আৰু আন দুটা সংগঠনৰ বহু জ্যেষ্ঠ চিকিৎসকে এই আন্দোলনত ভাগ লৈছে। শনিবাৰে সংগঠনটোৰ অধ্যক্ষ RR গৌতমে কয় যে যদি 3 মাহৰ প্ৰাপ্য বেতন যদি সোনকালে আদায় নকৰে তেতিয়া তেওঁলোকক অনিৰ্দিষ্টকালীন ধৰ্মঘট ঘোষণা কৰিব। ৰিজাৰ্ভ বেংকে বন্ধ কৰিব নেকি 2,000 টকীয়া নোট? বন্ধ হ'ব নেকি 2,000 টকীয়া নোট? সম্প্ৰতি ছ'চিয়েল মিডিয়াত এই সম্পৰ্কে বিভিন্ন বাতৰি উৰি থকা দেখা গৈছে। এই উৰা বাতৰিক দাবী কৰা হৈছে যে ৰিজাৰ্ভ বেংকে 2,000 টকীয়া নোটৰ প্ৰচলন বন্ধ কৰিব, যাৰ বাবে ATMত 100, 200, 500 টকা নোটৰ প্ৰচলন বৃদ্ধি কৰা হৈছে। চৰকাৰে এই সন্দৰ্ভত জানিবলৈ দিয়া এইটো সম্পূৰ্ণ ভুৱা পোষ্ট। ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াই 2,000 টকা নোট বন্ধ নকৰে।